আচ্ছা, মেয়েরা নাকি ছলনা করে পুরুষদেরকে নিঃস্ব করে দেয়, কই তুমি তেমন করো না? কারণ তুমি এত চালাক মানুষ, তুমি নিঃস্বহার মানুষ না। ঠিক আছে, চলো দেখি আমাদের মহিদুল কি বলে। এবারে মঞ্চে আসছেন মহিদুল ইসলাম। সালাম আলাইকুম। যিনি হচ্ছে আমার মা, আমি তার টেলিভিশন থেকে উপর আল্লাহ ভরসায় যে আমি নিশ্চয়ই ভালো করব।
ধন্যবাদ মহিদুল। আচ্ছা রিয়াজ, তোমার মনটা কত বড়? হঠাৎ মনের সাইজ নিয়ে পড়লে কেন বলো তো? না, আমি ভাবছি একটা গাড়ি নিয়ে তোমার মনের ভেতরটা একটা লং ড্রাইভে চলে যাব। ও, তাহলে কাজ করো, গাড়ি নিয়ে না জাহাজ নিয়ে চলে এসো, তারপরেও কুল কিনারা পাবে না। প্লিজ। প্রিয় দর্শক, এবারে আসছেন মোহাম্মদ সুমন। প্রিয় দর্শক, আসছেন মোহাম্মদ সুমন। আমার নাম মোহাম্মদ সুমন, আমার বাড়ি যশোর নোয়াপাড়ায়। আর ইনি হচ্ছে আমার আম্মা। গানের বিষয়টা হচ্ছে যে গান টুকটাক করে গাইতাম মাঠে ঘাটে, গাইতে গাইতে হঠাৎ একদিন শাহ সিমেন্টের মাইকিং হচ্ছিলো আমাদের নোয়াপাড়ায়। সেটা থেকে আমি সেখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে তারপরে এই ভাগ্যক্রমে যে পন্থে গেছি এ তো আপনারা দেখতেছেন। Thank you.
আলো তুমি, দুঃখ এলে ভুলে যেও না, বাজবো না তো আমি। এই প্রণয়ে অন্ধ হলাম প্রাণে, আলো তুমি, দুঃখ এলে ভুলে যেও না, বাজবো না তো আমি। এ প্রণয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকে মরণ যেন হয় না তোমায় ছাড়া। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। ধন্যবাদ মোহাম্মদ সুমনকে। এবার আমি এমন একজনকে মঞ্চে ডাকব, তুমি সুমনের উপর যতটা রাগ হয়েছ তাকে ডাকলে তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। আমি মোটেও সুমনের উপর রাগ হইনি, বুঝতে পেরেছি তুমি আসলে ডাকতে চাইছো শাহানামাকে, তাহলে দেরি কেন, এক্ষুনি ডাকো। প্রিয় দর্শক, আসছেন শাহানা আক্তার। আমার নাম মুসাম্মর শাহান আক্তার এবং আমার জীবনটা কিন্তু অনেক দুঃখের সহিত আছে, কিন্তু বিয়া বসিলাম, বিয়ার মাঝে শান্তি হয় নাই, কিন্তু গানে আমার জীবন। গান না গাইলে আমি শান্তি পাই না, এবং আমি আমার খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগে না, গানটাই আমার টান একটু ভালো লাগে। যাতে আমি সবসময় গান বাজনা করতে পারি, যাতে আমার আর একটু আগ্রহ ধরতে পারে, আমি এই সহযোগিতা চাই আপনাদের কাছে। I don't know you.
ধন্যবাদ শাহানা মা। আপনার গান শুনে যারা এখনো ঘুমিয়েছিল সেই বাঙালি অবশ্যই জেগে উঠবে। এবং আমরা ইফাকে নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি ব্রেক। আমরা দেশ গড়ব সবে, স্বপ্ন সত্যি হবেই হবে, কি আনন্দ আমার দেশ সবার মুখে হাসি ফুটবে। আমরা দেখব নতুন পথ, শান্তি সুখ ভরা ভবিষ্যৎ, আমাদের বুকে আছে প্রত্যয়, হবে জয় হবে জয়। আমাদের সেই মহোৎসবে ভরবে সবার বুক গৌরবে, কি আনন্দ আমার দেশে সবার মুখে হাসি ফুটবে। আমরা দেশ গড়ব সবে, স্বপ্ন সত্যি হবেই হবে, কি আনন্দ আমার দেশে সবার মুখে হাসি ফুটবে। শাহ সিমেন্ট, জন্ম সৃষ্টির লক্ষ্যে। আমাদের বুকে আছে প্রত্যয়, হবে জয় হবেই জয়। প্রিয় দর্শক, বিরতি পর ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা ধীরে ধীরে চলে এসেছি সেই মহেন্দ্র খনে যার জন্য এতদিনের অপেক্ষা। কে হবে শাহ সিমেন্ট নির্মাণের তারকা? তার আগে চলুন আরও একবার জেনে নেই বিজয়েরা কে কি পুরস্কার পাচ্ছে। দ্বিতীয় রানার আপের জন্য শাহ সিমেন্টের পক্ষ থেকে একটি মোটরসাইকেল ও 2 লক্ষ টাকা, প্রথম রানার আপের জন্য একটি মোটরসাইকেল ও 3 লক্ষ টাকা, এবং শাহ সিমেন্ট নির্মাণের তারকা পাচ্ছেন একটি চমৎকার গাড়ি। দর্শক, এবার আপনাদের জন্য রয়েছে বিস্ময়কর এক চমক। চমকটা কি বলো? ভায়া গানের পরিবেশনা নিয়ে আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে মঞ্চে আসছেন কাররুত কি কুররুত খ্যাত আমাদের শীর্ষ 15 প্রতিযোগীর আক্তারুল ইসলাম। প্রিয় দর্শক, আসছেন আক্তারুল ইসলাম। মরিয়া মোর সে হয়েছে হানি, আন্ধার ঘরে পড়ি থাকো পরে চোখের পানি, আবো টাপাশি টুপুষ কোহরিয়া, ওই আবো টাপাশি টুপুষ কোহরিয়া। ও মোর নাও দাড়ি কেয়া মরিয়া মোর সে হয়েছে হানি, আন্ধার ঘরে পড়ি থাকো পরে চোখের পানি, আবো টাপাশি টুপুষ কোহরিয়া, ওই আবো টাপাশি টুপুষ কোহরিয়া। গরমের দিন গাও ঘামিয়া যায়, মোর নাও দাড়িটা থাকিল হয় বগলতে বসিলে হয়, গাও হাকাল হয় কেরো রত কি কুরুত কোহরিয়া, ওই আপো কেরো রত কি কুরুত কোহরিয়া। ও মোর নাও দাড়িটা মরিয়া মোর সে হয়েছে হানি, আন্ধার ঘরে পড়ি থাকো পরে চোখের পানি, আপো টাপাস কি টুপুস কোহরিয়া, ওই আপো টাপাস কি টুপুস কোহরিয়া। যে বর্ষাকাল মাছ মারিয়ায় আনু, মোর নাও দাড়িটা থাকিল হয় বগলতে বসিলে হয়, মাছ কুটিল হয় ঘ্যাসত কি গুসুত কোহরিয়া, ওই আবো ঘ্যাসত কি গুসুত কোহরিয়া। ও মোর
নাও তারিটা মরিয়া মরেছে হইছে হানি আন্ধার ঘরে পড়ি থাকো পরে চোখের পানি আপো টাপাস কি টুকুস করিয়া ওই আপো টাপাস কি টুকুস করিয়া অমর নাও দাড়িটা মরিয়া মরেছে হয়েছে হানি আন্ধার ঘরে পড়ি থাকো পরে চোখের পানি আপো টাপাস কি টুপুস করিয়া ওই 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 আপো টাপাস কি টুপুস করিয়া ধন্যবাদ আক্তারুল ইসলামকে এই সুন্দর গান মানে ঘ্যাচাত খুচ্ছুত করিয়া আমাদের আনন্দ দেবার জন্য। আজ আনন্দের বন্যা বইছে মঞ্চে। আপনাদের আরও কিছুক্ষণ আনন্দে ভাসাবো আমরা গানে গানে। আপনারা শাহ সিমের নির্মাণের তারকায় যাদের দেখেছেন বিচারকের আসনে কাগজ কলম হাতে, আমাদের দেশের স্বনামধন্য ও জনপ্রিয় শিল্পী তারা। বিশেষ দিন ছাড়া তাদের কাছে পাই না আমরা তাদের ব্যস্ততার কারণে। এখন আমরা তাদের অনুভূতির কথা শুনব এবং আমাদের বিনীত অনুরোধ থাকবে প্রতিযোগীদের উৎসাহ দিয়ে প্রত্যেককে একটি করে গান শোনানোর জন্য। প্রথমে বিনীত অনুরোধ করছি আমাদের প্রিয় শিল্পী ফাতেমাতুজ্জোহরাকে মঞ্চে আসার জন্য। প্রিয় দর্শক, মঞ্চে আসছেন শ্রদ্ধেয় ফাতেমাতুজ্জোহরা। আজকে এমন একটা দিন যেদিন আমি স্বাস্থ্যমন্ত্রীকে স্পেশালি আমার অন্তরের শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের সবাইকে ভালোবাসা না জানিয়ে পারছি না। আমার একটা গান আপনাদের জন্য আজকে আমার নিবেদন। পুরনো সৈকতে আর বংশীর তুমি বেশ বদলে গেছ, পুরনো সৈকতে আর বংশীর জানে না কোন সাগরে, জানে না কোন সাগরের ঝিনুক থেকে একটি বারো পলক পেরাও না, পুরনো সৈকতে আর বংশে তুমি বেশ বদলে গেছ, পুরনো সৈকতে আর বংশে Thank you.
মাঝে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে দু চোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে যে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে দু চোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে সে ঘাটের রং মহলায় খেলি আজ পোষ মানানো পাখির ডাকেও একটু তাকাও না পোষ মানানো পাখির ডাকেও একটু তাকাও না